তারপরে আমার কইতেছে পিস্তলটা দেখছস আমি তো এই পিস্তলটা তুই বহুত বছর দেখছ তোর মামলা আছে এই পিস্তল আমার বয় দাইছ না রুবেল আমি এই পিস্তলের বয় পাই না করাম মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চরসন্তোষপুর এলাকায় চাঁদা না দেয়ায় হামলার ঘটনায় থানায় অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। জানা যায়, প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরির ঠিকাদার সেকান্দর গত 11 আগস্ট ইউনিয়নের 8 নং ওয়ার্ড মেম্বারের ছেলে রুবেল তার কাছে চাঁদা দাবি করেছেন বলে থানায় অভিযোগ করেছেন তিনি। এছাড়াও স্থানীয় কবরস্থানকে কেন্দ্র করে শনিবার মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সেকান্দর। তিনি বলেন, আমার নিজের জায়গা এজবদলি করে কবরস্থানের জন্য দেই, আমি কোনো ধরনের কবরস্থানের দেয়াল নির্মাণে বাধা প্রদান করিনি। আমার উপর হামলার ঘটনার বিষয়ে আমার মামা রুবেলকে জিজ্ঞাসা করলে উল্টো তার উপর অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করে রুবেল। তখন আমার ইতে আমি আমাকে চাইলো মতন আমি বললাম না ভাই, আমার পাশে কাম ধরছি, আমি এটিএম লয়ে যামুগা, তো এটি দান যেত না, আর লাগলে আমার 1000 টাকা নিয়ে আর আমার সাথে তোল, নতুন এটা অন্য অবস্থানে বা অন্য কাম কর। এমনি সব 2 লাখ টাকা দিছে, কহাটা দিছে এটা ধরো হয় নাই, 1000 টাকা লাগবো, লাগলে 1000 টাকা তুলে দিমু, আমার পুরানি দিয়ে কাম করামুকে, আমার দিয়ে আমি লয়ে যামুগা, আমার লোক দিয়ে আমি লয়ে গেছি গা। তাই কি না কি হয়েছে জানি না, শুধু এই আমার নামে ফাঁকর দিছে, আমি ওই রাজমিস্ত্রি গো যারা কাজ করে অবস্থানের ওগো মারছি, আসলে মিথ্যা কথা কোনো কিছু কই নাই, আমি এই সিভিলের কাজ করি প্রিমিয়ার সিমেন্টের ভিতরে, এটা ভুল ত্রুটি আমি জানি, আমি ওরা বেকামুকা কাজ করলে আমি আর অন্য সহযোগিতা করে সোজা মজা করে দিই, কেন আমার নানা রূপচানাজি কবরস্থানে জায়গা দিছে, আমার এই পলটটা হলো আমাগো জুতের মালিক, আমরা আমার পাশে আর বাড়ি আছে, এই বাড়ির পাশে আর একটা বাড়ি আছে, তাই এখন জায়গা হইলো আমার 2% দিচ্ছে কবরস্থানে, 1% আমার নিজের দেওয়া জায়গা, মাপলে এনে পাওয়া যাবো কতজন জায়গা আছে, এটা পুরোটাই আমাগো অবদান, এন এমপি সাহেব থেকে বরাদ্দ আইনা কিছু লুটা পেটা খায় খাইয়া এন আমাকে তো ইট নিবো হাতে ইট নিবো কারণ হতে সিমেন্ট নিবো এই বং বাং দিয়া কাম করে ওই মুরে একটা রাস্তা করতে সেটা নষ্ট করতে যায় ওই যারা না হারে গুলি ধরে পিস্তল ধরে আমার লগে এই ঘটনার পরে প্রিমিয়ারের সামনে পিস্তল খাঙ্কির পর গুলি করে মারাল দেবো তুই এদেশে কি হয়েছে তুই সব কামের মধ্যে পাতা দিস আমাকে যদি কোনো রেকর্ড থাকে আমরা যদি কোনো অপরাধ করে থাকি আমার ভাই বেড়াদের নামে যদি কোনো এদেশে একটা বিচার হয়ে থাকে মামলা তো দূরের কথা একটা বিচার সালিশ হয়ে থাকে যা বিচার হবে আইনের আদালতে তাই আমরা মেনে নেব তা আমি একটা অভিযোগ করছি এই ব্যাপারে ইয়ার পরে আমার ফোন দিয়ে খানকির পোলা তুই অভিযোগ করছ তোর বা পুলিশ বাবারা কদিন তোর বাসাইব দেখ মনে এইটা আমাকে নাম্বার আছে কোন নম্বরে আমাকে ইয়া করছে ওই নাম্বারও আমি থানায় দিয়েছি যে এই নাম্বারে ঠিক করছে স্যার। সেকেন্দারের মামা এ বিষয়ে বলেন, আমার ছেলে আর আমার বাগিনা রহিমের বাদছে জানাইছে যে মামা এই ব্যাপার এই করছে, তো রহিম কইলো যে আমার ছেলে তো বেদ বাবা আমার ওই মানে না আমার ছেলে আরিফ রে গুলো আমার বাগিনা তুমি পরে আমি করলাম যে আর কিছু কইছে রহিম রে কই আপাই তে কই থাক আমি আসি আমি রহিম রে জিগাম রে আমি রহিম রে দল করছি আমি জিগাম তো আমার বাগিনা আর কিছু কই কিছু বানাই পরে ভাই আমি আইসি আমি রবিবার ফোন দিয়েছি রবিবার ফোন আমার রিসিভ করে নাই এই না করছে হ্যাঁ ব্যাপার তখন আমার কথা শুক্রবার দিন আমি একটা অলি দরবার দাঁড়াছি গোসল গোসল করে ফেরে এসে নমস্কার দেবো এই টাইমে সে আমার রাব ব্যবহার হয় এদিকে আয় তুমি কয় আমি কি এছাড়া কী কয়ে দিই ট্রেনের বলো আসলে অর্বা ফেলে দল করছি হ্যাঁ বেটা কথা বাজি বারা ফেলে দশ মাথা তো ঠিক আছে নেশে পড়ে ছাড়া পরে আপনার এরপর আমার কইতেছে পিস্তলটা দেখছস আমি তো এই পিস্তলটা তুই বহুত বেশি দেখছো তোর মামলা আছে এই পিস্তল আমার বয় দিয়েছিল রুবেল আমি এই পিস্তলের বয় পাই না করলাম আমি রাজনীতি করি আমার নেতা মহিদ সাহ এবং আমার আমার এমপি মিনাল গান্ধী দাস তুই এই পিস্তল কারা দিয়েছিলি সে নবী থেকে আমি রাজনীতি করি তা আমি গেছিলাম ওর পিস্তলটা সহকারে ওর ধরতে ওই ওর লগে একটা বাহিনী আছে গুন্ডার আছে 30,000 টাকা মার দিয়া ওই ওই ইমু করে ছেলেটার নাম মুসুঞ্জবাড়ি এই ইমু পাঞ্জাবে আমার দল দলের মতন আমি আর লড়তে তো বললাম না জানের বয় তো সবারই আছে পিস্তলের লোড করছে হ্যাঁ গুলিও তো করতে হবে যা দেখাইতে পারে হয়তো গুলিও করতে হবে তখন আমি ভয় ওই পেলাম ভয় পাবারে আমার মোবাইলটা ফোন করতে পারলাম না হ্যাঁ মানে তো অসল গুলি করবো তখন আমি দৌড়ে এলাম আইয়া আমার বাসায় সামনে আইয়া আমার ছেলে আছিল আমার বাগিনা ছিল অত করলাম মতন ওরা গেছে গেছে দৌড়ে এছাড়া সন্ত্রাস এছাড়া সন্ত্রাস এছাড়া সন্ত্রাস যদি সরকার বিচার না করে আপনারা মিডিয়া আছেন আপনারা যদি না করেন এই আমরা সাধারণ গরিব মানুষ এই বিচার পাবো কই। হামলার বিষয়ে রহিম মেম্বারের ছেলের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, আমরা অভিযোগ পেলাম যে আপনি অস্ত্র নিয়ে নাকি দাওয়া করছেন সেকেন্দার নামে,
উল্টো আমাদের কবরস্থানে একটা আমড়া গাছ আছে, আমড়া গাছ আমি পুরো কবরস্থানের বাউন্ডারি দিয়েছি, আমড়া গাছ চাপতে গিয়া কবরস্থান সেকান্দর ভাই আমার লেবারে ফাঁপ হয়েছে মারছে, এ নিয়ে আমাদের এলাকায় আজকে প্রতিবাদ সমাবেশ হয়েছে। সেকান্দারের উপর হামলার অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই আরিফুল বলেন, একটা গোরস্থান নিয়ে কথা কাটাকাটি হয়, সেই সংক্রান্ত থেকে ওদের উভয় বন্ধের কথা কাটাকাটি হয়েছিল। হ্যাঁ, ওই থেকে আমরা গেছিলাম, আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই রোহিঙ্গা মেম্বার সাল ধরা পাই নাই বা তার সাথে কথা বলা হয় নাই, রোহিঙ্গা মেম্বারের সাথে পাবে না, রোহিঙ্গা সাথে কথা বলেছিলাম, পরে আমাদের সাথে একটা কথা হয়েছে যে ঠিক আছে আমরা বসে দেখি আমরা কি সমাধান করা যায়, অর্থাৎ আপনার সিকেন্দার একটা জমি হাউস বদল বাদ দেবে ওই যে সিরিজ। মোহাম্মদ রাহিদ হোসেন, News 71 TV, মুন্সিগঞ্জ। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী বিজয়ের যাত্রায় News 71।